আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু জ্বর ভালো হওয়ার জন্য পিনবী সাল্লহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবারের কথা বলেছেন যে খাবার খেলে জ্বর ভালো হয়ে যাবে এবং শরীরের শক্তি বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক পি নবী সাল আলহি সাল্লাম যে সকল দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা যেরকমভাবে পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাবো ওইরকমভাবে দুনিয়াতেও আমরা বিভিন্ন সমস্যা থেকে বেঁচে থেকে শান্তিপতন জীবন জীবনযাপন করতে পারবো এ সম্পর্কে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি আমি প্রথমে হুবহুব তুলে ধরবো আরবিতে তারপর তার অর্থ ও বিশ্লেষণ করব। এ সম্পর্কে হাদিস এসেছে আনা আয়সা তার আনহা কয়ালাত কানা রসুল্লাহ সাল আলী হুসাল্লাম إذا أخذ أهله الوعك أمر بالحساء فسنع ثم أمر فحسوا منه وكان يقول إنه لا يرتوف فؤاد الحزين ويسر عن فؤاد السقيم كما تسر إحدى كن الوسق بالماء عن وجهها هذه الشرطه له عائشة رضي الله عنها هاتي تيني تني بولن রাসুল্লাহ সাল্লামের পরিবারস্থ কারো জ্বর হলে তিনি হাসা প্রস্তুত করতে বলতেন এবং তা চেটে খেতে তিনি নির্দেশ দিতেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেন এ খাবার চিন্তাযুক্ত মনকে সুদৃঢ় করে এবং অসুস্থ ব্যক্তির অন্তর হতে রোগের ক্লেশকে দূর করে যেমন তোমাদের নারীদের কেউ পানি দ্বারা নিজের মুখমণ্ডল হতে ময়লা দূর করে থাকে সুপ্রিয় দর্শক হাদিসের ব্যাখ্যায় এসেছে হাসা খাবারটি হল আটা অথবা ময়দা এবং এর সাথে পানি ও তেল বা ঘি মিশিয়ে তরল করে পাক করা সাথে কিছু গোস্তের টুকরা দেওয়া যেতে পারে যেটা খেলে অসুস্থ ব্যক্তির শরীরে দ্রুত শক্তি আসে এবং জ্বর দ্রুত কেটে যায়